নমস্কার, আমার নাম সুমিত সরকার। FMC পরিবারের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাই আজকের সবজি সুরক্ষার এই আলোচনা চক্রতে। আশা করি করোনা সংকটের এই মুহূর্তে আপনি ও আপনার পরিবার সুস্থ আছেন ও সরকারের নির্দেশিকা পালন করছেন। FMC বিশ্বের পঞ্চম সর্ববৃহৎ অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানি, যা সারা বিশ্বে বার্ষিক 30,000 কোটি টাকার মতো ব্যবসা করে। আপনাদেরকে জানিয়ে খুব ভালো লাগছে যে FMC প্রতি বছর প্রায় 2,500 কোটি টাকা গবেষণার জন্য খরচা করে, যার ফলে আপনারা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি কীটনাশক বা ছত্রাকনাশক আপনারা পান। আশা করি করোনা সংকটে আপনি এবং আপনার প্রিয়জন সুরক্ষিত আছেন, তবুও সরকারি নির্দেশিকা আপনারা অনুসরণ করুন যাতে আপনারা সুরক্ষিত থাকুন। আপনার সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কৃষিকাজ করে ফসল ফলিয়ে সমস্ত দেশকে খাদ্যের যোগান দেন। FMC পরিবারের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুকে আরো একবার ধন্যবাদ জানাই, যারা এই সংকটের মুহূর্তেও ফসল ফলিয়ে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে চাষবাস করে আমাদের সমস্ত দেশকে অন্নের যোগান দিচ্ছেন। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে সবজি চাষ হয়। আজকে আমরা কিছু সবজি চাষ নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গে টমেটো, লঙ্কা, বেগুন, পটল, ভেন্ডি, কপি, বিভিন্ন রকম সবজি চাষ হয়। তো আজকে মূলত আমরা তিনটে সবজি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লঙ্কা, টমেটো এবং বেগুন, কারণ পশ্চিমবঙ্গে এই তিনটে সবজি ব্যাপক আকারে চাষ করা হয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। আপনাদের অবগত করার জন্য বলে রাখি, বেগুন চাষে পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে সবচেয়ে বেশি বেগুন চাষ হয়। এখন আমরা ফসলের বৃদ্ধির পর্যায় সম্পর্কে আলোচনা করব। সমস্ত কৃষক বন্ধুর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কৃষক বন্ধুরা যদি ফসলের বৃদ্ধির পর্যায় সম্পর্কে অবগত থাকে, তাহলে কৃষক বন্ধুরা সচেতন হতে পারেন যে ফসলের কোন বৃদ্ধির পর্যায়ে কোন কীট বা কোন রোগের আক্রমণ হতে পারে, তার জন্য তারা অগ্রিম সেটার সচেতনতা বৃদ্ধি পাবে এবং অগ্রিম সেটা দমন করার জন্য আপনারা পন্থা অবলম্বন করতে পারেন। টমেটো 140 থেকে 150 দিনের একটা ফসল। টমেটো চাষে বিভিন্ন রকমের রোগ লক্ষ্য করতে পারা যায় এবং বিভিন্ন রকমের পোকাও লক্ষ্য করতে পারা যায়। কিন্তু পশ্চিমবঙ্গে চাষিরা যে সমস্ত কীটের জন্য ক্ষতির সম্মুখীন হন, সেগুলো হলো ফলের ছিদ্রকারী পোকা, পাতার ম্যাপ পোকা, সাদা মাছি ও থ্রিপস। এখন আমরা লঙ্কার বৃদ্ধির যে পর্যায় সেটা সম্পর্কে একটু আলোচনা করব। লঙ্কারও টমেটোর মতোই, লঙ্কারও তিনটে বৃদ্ধির পর্যায় আছে। একটা পর্যায়ে যেটাকে আমরা অগ্রিম, যেটাকে শুধু শাখা প্রশাখা বৃদ্ধি হয়, একটা পর্যায়ে শুধু ফুল ফল আসে এবং একটা পর্যায়ে ফল পাকে। তো লঙ্কা 150 থেকে 180 দিনের একটা ফসল। লঙ্কাতে বিভিন্ন রকমের রোগ এবং পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে চাষিরা যে সমস্ত কীটপতঙ্গের জন্য ফসলের ক্ষতির সম্মুখীন হন, সেগুলো হলো লঙ্কার থ্রিপস, লঙ্কার ফল ছিদ্রকারী পোকা এবং সাদা মাছি। এখন আমরা বেগুনের বৃদ্ধির পর্যায় সম্পর্কে একবার জেনে নেব। বেগুনের পোকা যখনই আমরা বলি, তখন আমাদের মনে আসে একটাই পোকার নাম, সেটা হচ্ছে ফল ও ডগা ছিদ্রকারী পোকা। আজকে আমাদের এই সবজি সুরক্ষার আলোচনাতে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া এবং উত্তরবঙ্গ থেকে প্রচুর বেগুন চাষিরা উপস্থিত আছেন। তো তারা জানেন যে বেগুনে ফল এবং ডগা ছিদ্রকারী পোকার জন্য তাদের কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়। এছাড়াও বেগুনে সাদা মাছিও
একটি গুরুত্বপূর্ণ কীট যেটার জন্য বেগুনের ফলনের কিন্তু অনেক ক্ষতি হয়। এতক্ষণ আমরা আলোচনা করলাম সবজির বিভিন্ন বৃদ্ধির পর্যায় সম্পর্কে এবং সবজির বৃদ্ধির পর্যায়ে কখন রোগ এবং কীটের আক্রমণ হয় সেটা সম্পর্কে। এখন আমরা সবজি চাষের যে সমস্যাগুলোর সৃষ্টি হয় সেগুলোর সমাধান সম্পর্কে আলোচনা করব। FMC সবজি চাষের যে সমাধান, এর জন্য কিছু অত্যাধুনিক উৎপাদ এনেছে। তার মধ্যে প্রথম যে উৎপাদ নিয়ে আজকে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে বেনেভিয়া। মনে রাখবেন, বেনেভিয়া সবজির প্রারম্ভিক পর্যায়ে 2 বার স্প্রে করতে হয়। আমরা কেন প্রারম্ভিক পর্যায়ে বললাম, এর কারণ আমরা সকলেই জানি যখন আমরা শিশুর সঠিকভাবে পরিচর্যা করি তখন সেই শিশু পরবর্তীকালে গিয়ে সুস্থ এবং সবল হয়। সবজি চাষের ক্ষেত্রেও ঠিক এমনি। বেনেভিয়া যখন আমরা সবজিতে প্রয়োগ করব তখন সবজিতে থাকা চষি এবং লেদা পোকা উভয় পোকাকে বেনেভিয়া নিয়ন্ত্রণ করে, যার ফলে গাছের সুস্থ সবলভাবে গাছ বেড়ে ওঠে। এবং আমরা সকলেই জানি সুস্থ সবলভাবে যখন গাছ বেড়ে ওঠে তখন তাতে অনেক শাখা প্রশাখা আসে, এবং শাখা প্রশাখা বেশি আসার ফলে সেখানে প্রচুর ফুল আসে এবং ফুল থেকে ফল থেকে। এইভাবে বেনিভিয়া যদি একজন চাষি সঠিক পদ্ধতিতে ব্যবহার করে তাহলে অধিক ফলন পেতে পারে। শুধু তাই নয়, বেনিভিয়া ব্যবহার করলে ফলনের গুণমানেরও অনেক উন্নতি হয়। বেনিভিয়া একটি আধুনিক প্রযুক্তিতে তৈরি কীটনাশক যেটা সায়াজিপির দ্বারা শক্তিশালী, FMC পেটেন্টেড একটি কীটনাশক। বেনেভিয়ার ক্রস স্পেকট্রাম সক্রিয়তা আছে যেটা বেনেভিয়াকে সাধারণ কীটনাশকের সঙ্গে আলাদা করে। বেনেভিয়ার কিছু বিশেষ গুণ আছে, এর মধ্যে প্রথম গুণ হচ্ছে বেনেভিয়ার ক্রস স্পেকট্রাম সক্রিয়তা আছে। এর মানেটা হচ্ছে যে বেনেভিয়া যখন আমরা প্রয়োগ করব সবজিতে তখন সবজিতে চুষে খাওয়া পোকা এবং জীবন পোকা মানে চষি এবং লেদা দু ধরনের পোকারই এটা নিয়ন্ত্রণ করে। এছাড়া বেনেভিয়া যখন আমরা প্রয়োগ করব এর দ্রুত অ্যান্টি ফিডিং সিজেশনের সক্রিয়তা আছে, মানে যখন বেনেভিয়া আমরা প্রয়োগ করব তার কয়েক মিনিটের মধ্যেই পোকারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এর ফলে বেনেভিয়া প্রয়োগ করলে আপনাদের ফসল তৎক্ষণাৎ সুরক্ষিত হয়ে যায়। বেনেভিয়া যখন আমরা প্রয়োগ করব তখন মনে রাখবেন, অন্যান্য কীটনাশক যখন আমরা সবজিতে প্রয়োগ করি সেটা পাতার উপর যদি পড়ে সেটা বহু ক্ষেত্রেই পাতার নিচে যায় না, কিন্তু বেনেভিয়ার একটি বিশেষ গুণ আছে যেটা হচ্ছে ট্রান্সলামিনার অ্যাকশন বা ট্রান্সলামিনার ক্রিয়া, যার ফলে বেনেভিয়া যদি পাতার উপরে পড়ে তাহলে সেটা কিছুক্ষণের মধ্যেই পাতার নিচে চলে যায় এবং পাতার নিচে লুকিয়ে থাকা সমস্ত কীটকে এটি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে। বেনেভিয়া একটি গ্রিন লেভেলের প্রোডাক্ট, অর্থাৎ চাষের যে বন্ধু পোকা এবং পরিবেশের জন্য এটা তুলনামূলকভাবে কম ক্ষতিকারক। এখন বর্ষাকাল চলছে, আমরা সকলেই জানি বর্ষাকালে সবজির সুরক্ষার জন্য যদি আমরা কোনো কীটনাশক ব্যবহার করি সেটা সাধারণত ধুয়ে চলে যায়, তার কার্যক্ষমতা সাধারণত কম হয়। কিন্তু বেনেভিয়ার একটি বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে দ্রুত রেইনফাস্টনেস, অর্থাৎ বেনেভিয়া যখন আমরা ফসলের উপর প্রয়োগ করব তখন তারপর থেকে যদি 2 থেকে 3 ঘন্টা সময় পায়, তারপর যদি বৃষ্টি হয় তাহলে বেনেভিয়া কিন্তু কার্যকরভাবে কাজ করে। বেনেভিয়া পরিচর্যাকৃত ফসল সাধারণভাবে চাষ করা ফসলের থেকে অনেক বেশি তাতে সুফল লক্ষ্য করা যায়, চাষিরা অনেক বেশি সুফল পায়। যেমন বেনেভিয়া পরিচর্যাকৃত সবজিতে যে স্বাস্থ্য হয় সেই স্বাস্থ্যটা দুর্দান্ত স্বাস্থ্য হয়, এবং যে পাতাটা হয় সেটা মসৃণ হয়, সেই গাছে অনেক ফুল আসে, এবং গাছের মধ্যে পাতা মোড়া এই লক্ষণটা অনেক কম দেখা যায়। সবজির ক্ষেত্রে সবজির পর্ব বা গাঁঠের গুরুত্ব অনেক বেশি, কারণ যত বেশি একটা গাছে গাঁট বা পর্ব থাকবে তত বেশি তাতে ফুল বা ফল ধারণ ক্ষমতা বাড়ে।
বেনিভিয়া পরিচর্যাকৃত শস্যতে বা সবজিতে দেখা গেছে যে দুটো গাঁঠের বা দুটো পর্বের মধ্যে দূরত্ব বেনিভিয়া কমায়, যার ফলে গাঁঠের সংখ্যা বৃদ্ধি পায় এবং তাতে অধিক পরিমাণ ফুল এবং ফল আসে, যার ফলে বেনিভিয়া পরিচর্যাকৃত জমিতে অধিক ফলন আসে। শুধু তাই নয়, ফলন আসার সাথে সাথে বেনিভিয়া ফলনের গুণমানটাকেও বাড়ায়। এখন আমরা দেখে নেব যে বেনিভিয়া কখন এবং কিভাবে আমরা প্রয়োগ করব। আমি এর আগেই বলেছি বেনিভিয়া আমরা শস্যের প্রাথমিক অবস্থাতে ব্যবহার করব। পশ্চিমবঙ্গে সাধারণত দুভাবে সবজি চাষ হয়। প্রথম ক্ষেত্রে সবজি বীজতলা থেকে মূল জমিতে এনে রোপণ করা হয়, আবার আরেকভাবে চাষিরা সরাসরি জমিতে বীজ ফেলে দেয়, সেখান থেকে গাছ হয় এবং ফলন আসে। তো প্রথম ক্ষেত্রে যেখানে আমরা চারা মূল জমিতে রোপণ করব, সেই ক্ষেত্রে আমরা চারা মূল জমিতে রোপণ করার ঠিক 20-30 দিনের মাথায় প্রথম বেনিভিয়া স্প্রে করব এবং ঠিক তার 10 দিন বাদে দ্বিতীয়বার আমরা বেনিভিয়া স্প্রে করব। তখন চারার বয়স হওয়া উচিত রোপণের পর 30-40 দিন। মনে রাখবেন বেনিভিয়ার দুটো স্প্রে অত্যন্ত জরুরি। সরাসরি যেখানে চাষি বন্ধুরা সরাসরি বীজ ফেলে দেয় জমিতে, সেখান থেকে যে ফসল হয়, সেক্ষেত্রে প্রথমবার চারার সংখ্যা কমানো বা চারা পাতলা করার 2-5 দিন পর বেনিভিয়া প্রথম আমরা স্প্রে করব এবং দ্বিতীয়বার ঠিক তার 10 দিন পর, অর্থাৎ চারা পাতলা করার 12-15 দিন পর আমরা বেনিভিয়া স্প্রে করব। বেনিভিয়া মাত্রা আমরা যখন দেব, লঙ্কাতে আমরা বেনিভিয়ার মাত্রা দেব 240 ml প্রতি একর হারে, টমেটোর ক্ষেত্রে বেনিভিয়ার মাত্রা 360 ml প্রতি একর হারে এবং বেগুনের ক্ষেত্রে বেনিভিয়ার মাত্রা 360 ml প্রতি একর হারে। মনে রাখবেন ওষুধের মাত্রা কখনোই জলের পরিমাপের উপর নির্ভর করে না, কারণ আমরা যখন কোনো ডাক্তারবাবুর কাছে কোনো রোগের চিকিৎসার জন্য যাই, তখন ডাক্তারবাবু আমাদেরকে যে ট্যাবলেট দেয়, যে সকালে একটা খাবেন রাতে একটা খাবেন, তো ডাক্তারবাবু নিশ্চয়ই তার সঙ্গে এটা বলে দেন না যে এটা আধ গ্লাস জল দিয়ে খাবেন বা পুরো এক গ্লাস জল দিয়ে খাবেন বা এক চামচ জল দিয়ে খাবেন। তাই মনে রাখবেন ওষুধের মাত্রা সবসময় নির্ণয় করা হয় জমির পরিমাপের উপর। যেহেতু আমরা বেনিভিয়া সবজির প্রারম্ভিক পর্যায়ে ব্যবহার করছি, তাই হতে পারে আপনার জলের পরিমাণ কম লাগছে স্প্রে করার জন্য, কিন্তু মাত্রা একর প্রতি 240 ml যেতে হবে আপনার লঙ্কা ক্ষেতে। আরেকটা জিনিস কৃষক বন্ধুরা মাথায় রাখবেন যে বেনিভিয়া আমরা কখনোই ট্যাঙ্কের মধ্যে সরাসরি ঢেলে দেব না। বেনিভিয়া আমরা প্রথমে একটি পাত্রের মধ্যে অল্প জল নিয়ে তাতে মিশিয়ে তারপর আমরা সেটাকে ট্যাঙ্কের মধ্যে মেশাবো, তাহলে বেনিভিয়া সমানভাবে জলের সাথে মিশে যায় এবং বেনিভিয়ার কাজটা সঠিকভাবে হয়। বেনিভিয়া কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব, কি পদ্ধতিতে ব্যবহার করব, এই সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জেনে নেব যে বেনিভিয়া কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। যেমন বেনিভিয়া আমরা শস্যের পরবর্তী পর্যায়ে ব্যবহার করব না, বেনিভিয়া আমরা জমিতে ব্যবহার করব না। বেনিভিয়া একটা পাতার ফর্মুলেশন, মানে পাতাতে ব্যবহার করা ওষুধ, এটা আমরা জমিতে ব্যবহার করব না। মনে রাখবেন বেনিভিয়া কিন্তু মাকড় এবং দোয়ে পোকাকে দমন করে না, আর বেনিভিয়া কখনোই ভাইরাসের জন্য যে রোগ হয়েছে সেটাকে কিন্তু বেনিভিয়া কখনোই ঠিক করে না। মনে রাখবেন বেনিভিয়া সাধারণত ব্যবহৃত যে ছত্রাকনাশক বা জিঙ্ক, কপার, সালফার বা ক্যাপটান, এর সঙ্গে আপনারা মিশিয়ে ব্যবহার করবেন না। এরপর আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোরাজেন। কোরাজেন রেনাক্সিপায়ার দ্বারা শক্তিশালী FMC একটি পেটেন্টেড কীটনাশক। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন চাষি বন্ধুরা বিভিন্ন সবজিতে বহুদিন ধরে কোরাজেন ব্যবহার করে চলেছেন। কোরাজেন একটি দক্ষ চিবিয়ে খাওয়া পোকা বা লেদা পোকার নিয়ন্ত্রণ করে। কোরাজেন ব্যবহার করলে আপনার ফসল স্বাস্থ্যবান হবে এবং আপনার অধিক ফলন হবে সবজিতে। কোরাজেন যখন আমরা ব্যবহার করি তখন লেদার উপর কিছু প্রভাব লক্ষ্য করা যায়। যেমন লেদা
দ্রুত খাওয়া বন্ধ করে দেয়। ল্যাদা যদি খাওয়া বন্ধ করে দেয় বা পোকা যখন খাওয়া বন্ধ করে দেবে, এর মানে সে কিন্তু আর আপনার সবজির কোনো রকম ক্ষতি করছে না। অর্থাৎ কোরাজেন ব্যবহার করার পর থেকে আপনার গাছ সুরক্ষিত, আপনার গাছে কিন্তু পোকা আর কোনো ক্ষতি করতে পারছে না। কোরাজেন ব্যবহার করার পর পোকার বা ল্যাদা পোকার পেশিতে পক্ষাঘাত হয়, যেটাকে আমরা প্যারালাইজ বলি, পোকা প্যারালাইসিস হয়ে যায়, যার ফলে পোকার নড়াচড়া করার ক্ষমতাটাও কিন্তু অনেক কমে যায় এবং সর্বোপরি পোকা 72 ঘন্টার মধ্যে মারা যায়। বেনেফিয়ার মতো কোরাজেনও সিস্টেমেটিক এবং ট্রান্সলামিনার ক্রিয়া আছে। এর মানে কোরাজেন যখন আমরা স্প্রে করছি তখন পাতার উপরে যদি পড়ে সেটা পাতার নিচে গিয়ে পাতার নিচে লুকিয়ে থাকা ল্যাদা পোকার কার্যকর নিয়ন্ত্রণ করে। কোরাজেনেরও দ্রুত রেইনফাসনেস আছে, অর্থাৎ কোরাজেন যদি আমরা বর্ষাকালে ব্যবহার করি তাহলে কোরাজেন স্প্রে করার 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে কোরাজেন কিন্তু কার্যকরভাবে কাজ করে। কোরাজেন একটি গ্রিন লেভেলের প্রোডাক্ট, অর্থাৎ কোরাজেন বন্ধু পোকা বা প্রাণী এদের জন্য তুলনামূলকভাবে কম বিষাক্ত। কোরাজেনের টমেটো এবং লঙ্কার ক্ষেত্রে মাত্রা হলো 60 মিলি প্রতি একরে। মাত্রাটা বারবার মনে রাখুন, একরে 60 মিলি কোরাজেন আপনাকে ব্যবহার করতে হবে। জলের পরিমাণ কম হোক আর বেশি হোক, আপনাকে 1 একর জমিতে 60 মিলি কোরাজেন ব্যবহার করতে হবে টমেটো এবং লঙ্কার ক্ষেত্রে। সমানভাবে যখন আমরা বেগুনে কোরাজেন ব্যবহার করব সেক্ষেত্রে আমরা 80 মিলি প্রতি একর হারে কোরাজেন ব্যবহার করব। আজকে অনেক বেগুনের চাষি বন্ধু রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আজকের আমাদের এই কৃষি আলোচনা সভাতে উপস্থিত আছেন। তো তারা সকলেই জানেন যে বেগুনের ডগা ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকার জন্য একবার স্প্রে করলে হয় না, এর জন্য অনেকবার স্প্রে করতে হয়। একটা দায়িত্বশীল কোম্পানি হিসাবে আমরাও কখনো একটা প্রোডাক্ট বারবার স্প্রে করার জন্য অনুমোদন করি না। তাই কোরাজেন 80 মিলি প্রতি একর হারে ব্যবহার করার পর আবার যদি আপনার মনে হয় ফল এবং ডগা ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করা দরকার, সেক্ষেত্রে আপনারা মার্শাল 500 মিলি প্রতি একর হারে ব্যবহার করবেন। মনে রাখবেন, মার্শাল 500 মিলি প্রতি একর হারে আপনারা ব্যবহার করবেন। মার্শাল শুধুমাত্র বেগুন খেতে নয়, এটা অন্যান্য ফসলেও ব্যবহার করা যায়। আপনারা লঙ্কার যে জাপ পোকা বা অ্যাফিড, তার জন্যও আপনারা মার্শাল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মার্শালের ডোজ হবে বা মাত্রা হবে 400 মিলি প্রতি একর হারে। কীটনাশক ব্যবহার করার সময় আপনারা কয়েকটা সুরক্ষা বিধি অবলম্বন করবেন। যেমন যখন আপনারা কীটনাশক ক্রয় করবেন তখন রেজিস্টার্ড কীটনাশক বা অনুমোদিত কীটনাশক আপনারা কিনবেন এবং পাকা বিল নিয়ে নেবেন দোকানদারের কাছ থেকে। যখন আপনারা কীটনাশক ব্যবহার করবেন তখন আপনার ব্যক্তিগত সরঞ্জাম, সুরক্ষা সরঞ্জাম করবেন এবং কীটনাশক ব্যবহার করার পর খালি কৌটা জল দিয়ে ধুয়ে সেটাকে আপনি নষ্ট করে দেবেন। এই সুরক্ষা বিধি যদি আপনারা ফলো করেন তাহলে আপনি এবং আপনার প্রিয়জন কীটনাশক ব্যবহার করার পরেও সুরক্ষিতভাবে থাকতে পারে। এরপরেও যদি আপনাদের বিশদে কিছু জানার থাকে তাহলে আপনারা ask@fmc.com এ লিখুন অথবা ফোন করুন 1800-102-6545 এই নাম্বারে। ধন্যবাদ, থ্যাংক ইউ।